নিয়োগ দুর্নীতি অর্থাৎ এসএসসি কেস মামলায় ফের বিস্ফোরক কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অভিজিৎ গাঙ্গুলি বললেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত। ईडी सीबीआईर এবারে কিন্তু মাথা পর্যন্ত পৌঁছানোর দরকার। কুন্তল ঘোষকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করতে হবে ইডি সিবিআইকে। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে ও হেস্টিং থানায় দেওয়া চিঠি প্রসঙ্গে মন্তব্য করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বৃহস্পতিবার এমন মন্তব্য করেছেন বিচারপতি গাঙ্গুলি। নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের নিম্ন আদালতে এবং হেস্টিং থানায় কিন্তু চিঠি দিয়েছেন। অভিষেকের নাম নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন। সেই প্রসঙ্গেই বৃহস্পতিবার এমন মন্তব্য করলেন বিচারপতি গাঙ্গুলি। তার বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় কুন্তল ঘোষকে খুব দ্রুত জিজ্ঞাসাবাদ করা উচিত ইডি সিবিআইয়ের। সম্প্রতি কলকাতার শহীদ মিনারের সভা থেকে ইডি সিবিআইকে নিয়ে মুখ খোলেন অভিষেক। জানান, সারদার সময় মদন মিত্র এবং কুণাল ঘোষকে চাপ দেওয়া হচ্ছিল যাতে তার নাম বলানো যায়। এরপরই কুন্তল দাবি করেন তাকেও অভিষেকের নাম নিতে চাপ দেওয়া হচ্ছে, এমনকি নিম্ন আদালত এবং পুলিশের কাছে সেই আবেদনের চিঠিও দেন। সেই প্রেক্ষিতেই এদিন অভিষেকের নাম শোনা গেল বিচারপতি গাঙ্গুলির মুখে। অভিষেকের এই মন্তব্যের সূত্রেই কুন্তল আবেদন জানিয়েছেন বলেও মন্তব্য করেন। মামলার শুনানি চলাকালীন এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ইডি সিবিআই দুর্নীতির কোমর অবধি পৌঁছেছে, হৃদয় এবং মাথা পর্যন্ত পৌঁছানো এখনও বাকি আছে। আপনারা সময় নষ্ট করছেন, দ্রুত করুন। দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন কেন? আসল টাকাটা কোথায় গেল সেটাই তো খুঁজে বের করতে হবে। কি করছে সিবিআই ইডি? এর আগেও বিচারপতি গাঙ্গুলির মুখে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেকের নাম শোনা গিয়েছিল। কলকাতা হাইকোর্টের ভূমিকা নিয়ে এক সভায় মুখ খুলেছিলেন অভিষেক। তাতে চাইলে অভিষেককে রুল জারি করে ডেকে পাঠাতে পারতেন বলে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই নিয়েই পরবর্তীকালে প্রশ্ন তোলেন অভিষেক। আদালতের অনুমতি ছাড়া নিয়োগ দুর্নীতি মামলার ইডি সিবিআইয়ের কোনো তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধে রাজ্য পুলিশ কোনো এফআইআর করতে পারবেন না। এদিন এমনও নির্দেশ দেন বিচারপতি গাঙ্গুলি। তিনি জানিয়েছেন, কুন্তল ঘোষের অভিযোগপত্রের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো পদক্ষেপ করতে পারবে না নিম্ন আদালত এবং পুলিশ। মামলায় তদন্ত চালিয়ে যাবে ইডি এবং সিবিআই। দর্শক, কী বলবেন এসব নিয়ে? আপনার মতামত কমেন্ট সেকশনে লিখুন। পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন স্মার্ট দুনিয়ায়।